একসময় মানুষ শিকার করে জীবিকা সংগ্রহ করত। খাদ্যের সন্ধানে পশু শিকারের জন্য তারা সাহায্য নিত অন্য একটি পশু বা পাখির, আর এর জন্য বেশ কৌশল করে বশ মানাতে হতো সেসব পশু পাখিকে। কিন্তু যদি বলা হয় পৃথিবীতে এমন কিছু জনপদ আছে যেখানে মানুষ এখনও আঁকড়ে ধরে আছে আদিম সেই প্রচলন, তাহলে খুব একটা ভুল হবে না। আর এমনি এক জাতি হল পশ্চিম মঙ্গোলিয়ান। মঙ্গোলিয়ার ওই অংশে জীবনযাপন করা বেশ কষ্টসাধ্য, কারণ সেখানে তাপমাত্রা থাকে -40°C-এর নিচে। কাজাক ঈগল শিকারী হিসেবে পুরো বিশ্বে রয়েছে তাদের বিশেষ পরিচিতি। মঙ্গোলিয়ানরা হাজার বছর ধরে ধারণ করে আছে তাদের পুরনো এই ঐতিহ্য। ঈগলকে পোষ মানিয়ে তারা শিয়াল ও ভেড়ার মতো ছোট ছোট প্রাণী শিকার করে। এরাই বিশ্বের একমাত্র যাযাবর জাতি যারা জীবন ধারণের জন্য ঈগলের সহায়তায় শিকার করে। দিনের বেলায় ঘোড়ায় চেপে কোনো এক মঙ্গোলিয়ান পোষাই গরুগুলো সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন। শিকার শেষে তারা পাহাড়ের গুহায় ফিরে আসে। মূলত কয়েকটি পরিবার মিলে একসঙ্গে বসবাস করে তারা। শিকারের জন্য ঘোড়া, প্রাত্যহিক শিকার যাত্রা আর মন ভালো করে দেওয়ার মতো সুন্দর পোষ মানানো গরুগুলো নিয়েই তাদের অসাধারণ। এখানে বিশেষ করে তারা স্ত্রী ঈগল পোষ মানিয়ে থাকে, কারণ এরা পুরুষ ঈগলের চেয়ে অনেক বেশি হিংস্র হয়। বাচ্চা ঈগল মোটেও হিংস্র হয় না। এদের 13 বছরের বালকরাও শিকারে বেশ পারদর্শী। রাশিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত চুলদিং এলাকায় এমন বেশ কয়েকটি পরিবার বাস করে। তাদের রীতি অনুযায়ী একজন বালক ঠিক তখনই শিকারের দায়িত্ব লাভ করে যখন সে ঘোড়ায় চড়তে শেখার পাশাপাশি ঈগলের ভার বহনে সক্ষম হয়। এই হিসেবে তাদের শুরুটা হয় 13 থেকে 14 বছরের মধ্যে। এই সময়ে বাবার প্রশিক্ষণে ওই কিশোরের যেমন শিক্ষা লাভ শুরু হয়, তেমনি একটি অপরিণত ঈগলও তার হাত ধরে ধীরে ধীরে শিকার ঈগল হয়ে উঠতে থাকে। এভাবে বছর খানেক ধরে একজন অভিজ্ঞ শিকারীর তত্ত্বাবধানে থেকে মঙ্গোলিয়ান কিশোররা পাকা শিকারী হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করে। তারপরেই সমাজে তার পরিচিতি মেলে একজন ঈগল শিকারী হিসেবে।